Welcome to English Moja. Assalamualaikum warahmatullah. English Moja আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের আলোচনাটি খুবই সাধারণ সাদামাটা, আর আমি মনে করি এই আলোচনার ভিতরে অনেক কিছু জানারও রয়েছে, যে একটা সাধারণ আলোচনা কিভাবে অসাধারণ হয়ে যায় যখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসে। আজকের আলোচ্য বিষয় জেন্ডার। জেন্ডারের কথা শুনুনি, আমার মনে হয় এমন স্টুডেন্টের সংখ্যা খুবই কম। এই জেন্ডার থেকে বেসিক্যালি কী ধরনের পরীক্ষায় কোয়েশ্চেনগুলো হয়, পরীক্ষাতে কী ধরনের এক্সক্লুসিভ ব্যাপারগুলো আসে, যে বিষয়গুলো নিয়ে আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই, অথচ এই জিনিসগুলো কিন্তু একেবারে শুরুর দিকেই জানার কথা ছিল, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমি আজকে আলোচনা করব। আজকে জেন্ডারে এই আলোচনাটি আমি করছি আমার এই নিট বই থেকে। তোমরা নিট বইয়ের প্রথম দিকে এই জেন্ডারে আলোচনা চলে যাও, আমি জেন্ডারে একেবারে প্রাথমিক জিনিসগুলো আলোচনা করব না। তোমরা অ্যাজ ইউজুয়াল বইটা জাস্ট পেজগুলো উল্টালেই ইজিলি বুঝতে পারবে। ওকে, তাহলে আমি এই বইয়ের, আচ্ছা পেজ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, পেজ এগারো থেকে শুরু হবে। এই অংশগুলো আমি আলোচনা করব না, এগুলো তোমরা একটু দেখে নেবে, দেখে নিলে ইজিলি তোমরা বুঝতে পারবে, আমি সহজ সাবলীল ভাষায় বর্ণনা করেছি। এবার নিচের এই অংশটা আমি তোমাদের সবাইকে মুখস্থ করতে বলবো। সম্পূর্ণ নতুন শব্দযোগে মাস্কুলিন থেকে ফেমিনিন জেন্ডার, এবং আমি নিচে দেখো লিখে দিয়েছি, এই জাতীয় জেন্ডার পরিবর্তনগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বেশি আসতে দেখা যায়। জাস্ট মুখস্থ রেখে দেবে, ব্যাচেলর এটা মাস্কুলিন, এটা ফেমিনিন হচ্ছে মেড বা স্পিনস্টার, বয় এটা গার্ল। এভাবে করে যতগুলোই লিস্টে আছে প্লিজ এগুলো একটাও মিস করবে না, বারবার কিন্তু এগুলোই আসে, প্রচুর পরিমাণ আসতে দেখা যায়। এই যে যেমন 20 নম্বরটা ল্যাড, বালক, এটার ফেমিনিন হচ্ছে ল্যাস, একেবারেই আলাদা এই জিনিসগুলো, মুখস্থ রাখতে হয় অনেকটা। ঠিক আছে, এটা জাস্ট মুখস্থ রাখবে, এরপরে বাকিগুলো তুমি তোমার মতো করে দেখে নেবে। আজকে আমাদের যে মূল টার্গেটটা থাকবে, জেন্ডারে একটি সাধারণ আলোচনা কখন হয়ে ওঠে অসাধারণ, সেই ব্যাপারটা। তো ওইটার আলোচনা বেসিক্যালি আমার থাকবে এই অংশটা থেকে, রাইট, এখান থেকে শুরু হবে আমার মূল কথাটা আজকে। যেসব প্রাণহীন বিষয়বস্তু মাস্কুলিন জেন্ডার, অর্থাৎ প্রাণ নেই এরকম কোনো বিষয়বস্তুকে যখন আমরা মাস্কুলিন বা কোনো পুরুষের সঙ্গে বা পুলিঙ্গের সঙ্গে আমরা তুলনা করব। আবার কিছু জিনিস রয়েছে যেসব প্রাণহীন বিষয়বস্তু যেগুলোকে ফ্যামিলি জেনার বলছি বা স্ত্রীলিঙ্গের সঙ্গে তুলনা করছি। প্রাণ নেই সেটা বিষয়বস্তু, কিন্তু একটা মানুষরূপী প্রাণ রয়েছে এমন কোনো বিষয় আমরা কল্পনা করব। তো এখানে আমি প্রথমত একটা কথা বলে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো, জেন্ডারের শেষের দিকেই তোমরা এই আলোচনাটি পেয়ে যাবে, তোমরা একটু বইটা খুলে মিলিয়ে নিতে পারো, এটা তোমাদের জন্য বেটার হবে। আচ্ছা, এখান থেকে আমি একটু দেখিয়ে দিই। আর যেসব প্রাণহীন বিষয়বস্তু মাস্কুলিন জেন্ডার, কিছু প্রাণহীন বিষয়বস্তু যেগুলো দ্বারা একজন ব্যক্তিকে কল্পনা করা হয়, প্রাণ নেই প্রাণহীন বিষয়বস্তু কিন্তু তাকে ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়, এবং সেই সকল প্রাণহীন বিষয়বস্তুকে মাস্কুলিন অথবা কোনো কোনো সময় ফ্যামিনিন, অর্থাৎ এগুলোকে পুলিঙ্গ ভাবা হয় বা স্ত্রীলিঙ্গ ভাবা হয়, এই হিসেবে কিন্তু তাদেরকে ধরা হয়, যাদেরকে অন্য কথায় পার্সোনিফাইড অবজেক্ট বলে। ইয়েস, এটি খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, এটি তো বিভিন্ন প্রতিযোগিতামূলক বিশেষ করে বিসিএস বা জব পরীক্ষাগুলোতে লিটারেচার অংশের ভিতরে কিন্তু থাকে। সিমিলি মেটাফোরের মতো এই আরও একটি কিন্তু গ্রামারে, মানে ইংলিশের অলঙ্কারমূলক একটি বিষয় হচ্ছে পার্সোনিফাইড অবজেক্ট। সো পার্সোনিফাইড অবজেক্ট জিনিসটা কি, এখানে একটু আমি ছোটো করে ক্লিয়ার করি, বিষয়টা জড় বিষয়বস্তু। তো জড় বিষয়বস্তুকে আমি যখন কোনো পার্সনের সঙ্গে তুলনা করবো, একজন ব্যক্তির সঙ্গে তুলনা করবো, তখন কিন্তু তাকে বলা হয় পার্সোনিফাইড অবজেক্ট। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো একটা রিমোট, রিমোট যেটা দিয়ে আমরা টেলিভিশন অপন করি, এই রিমোটের কি কোনো প্রাণ আছে? নেই। বাট আমি যদি এই রিমোটটাকে ব্যক্তির মতো করে কল্পনা করে তার সঙ্গে যদি কথা বলি, কনভারসেশন করি, তাহলে কিন্তু সেটা পার্সোনিফাইড অবজেক্ট হয়ে যাবে। জাস্ট লাইক আমি এবার একটা বাংলা ডায়লগ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি, যেমন আমি রিমোটকে বললাম, রিমোট আমি কিন্তু তোকে ছাড়বো না, গতকাল আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও তুই আমার সঙ্গে ধরা দিসনি, তোকে কোথাও আমি দেখতে পাইনি, অবশেষে আজকে সকালে তোকে আমি বালিশের নিচে পেয়েছি, তোর জন্য গতদিনের বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটি মিস হয়েছে। এবার তোমাকে আমি প্রশ্ন করি, এই যে আমি এতক্ষণ কথা বললাম রিমোটের সঙ্গে, রিমোট কি সত্যিই শুনতে পাই? রিমোটে কি কোনো প্রাণ আছে? নেই। বাট তারপরেও কিন্তু রিমোটের সঙ্গে আমি এমনভাবে কথা বলেছি মনে হচ্ছে যে তার প্রাণ আছে, তোকে আমি ছাড়বো না, তুই কোথায় ছিলি, অবশেষে তোকে বালিশের নিচে পেয়েছি। এই যে আমার ডায়ালগগুলো, এই যে আমার কনভারসেশানগুলো, জাস্ট লাইক আ হিউম্যান বিং, একজন মানুষের মতো, দিস ইজ কল্ড পার্সোনিফাইড অবজেক্ট। তার মানে পার্সোনিফাইড অবজেক্ট তার মানে যে কোনো সময়ই যে কোনো বিষয়বস্তুকে আমি কিন্তু ব্যক্তির মতো করে কল্পনা করতে পারি, যখনই কল্পনা করে আমি কোনো কিছু লিখবো তখনই তার নাম হবে পার্সোনিফাইড অবজেক্ট।
ওকে, সো এই হচ্ছে পার্সোনিফাইড অবজেক্টের ব্যাপার গেল। এবার আরেকটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করব শক্তি, সাহস, মহত্ব, শ্রেষ্ঠত্ব প্রকাশে ব্যবহৃত মাস্কুলিন জেন্ডার হিসেবে পরিচিত, অর্থাৎ যেগুলো তারা শক্তি, সাহস, মহত্ব, শ্রেষ্ঠত্ব, একটু ক্ষমতা প্রকাশ করে, স্ট্রং কোনো কিছু প্রকাশ করে, সেগুলো কিন্তু মাস্কুলিন জেন্ডার, আই মিন পুলিঙ্গ। এগুলো প্রোনাউন হিসেবে হি অথবা ইট উভয়ে বসতে পারে বা বসানো যায়। আচ্ছা, আমি এখানে একটু রেড করে দিই, বুঝতে সুবিধা হবে। মাস্কুলিন জেন্ডার, আই মিন যেগুলোকে পুলিঙ্গ বলা হয়, সেগুলোকে তো হি বসাবো বা বসায়, এটা তো ঠিকই আছে, বা এটাকে নিরপেক্ষতায় ইটও ব্যবহার করা যেতে পারে। ফর এক্সাম্পল, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে জাস্ট মুখস্থ রেখে দেবে, ঠিক আছে? সান, সূর্য, ডেথ, মৃত্যু, টাইম, সময়, সামার, গ্রীষ্মকাল, অটাম, শরৎকাল, উইন্টার, শীতকাল, অ্যাঙ্গার, রাগ, থান্ডার, বজ্র, রিভেঞ্জ, প্রতিশোধ, ফেয়ার, ভয়, ডে, দিন, ওয়েন্ড, বাতাস, গ্রেভ, সমাধি বা কবর, এটসেট্রা। এই শব্দগুলোর প্রোনাউন হিসেবে তুমি কিন্তু নর্মালি ইট ব্যবহার করতেই পারো। আমি জানি এটা নিয়ে কারো কনফিউশন হয় না, অনেকে ইট ইউজ করে, ঠিক আছে? এই ইট ইউজ করা যেতে পারে, ডেট ইজ ইকাল টু ইট, অর্থাৎ এখানে যতগুলো প্রোনাউন রয়েছে সবগুলোর জন্য কিন্তু আমরা ইট ব্যবহার করতেই পারি। বাট সমস্যা হয় অন্যান্য জায়গাগুলোতে, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই জায়গায় প্রশ্ন করা হয় যে সানের পরিবর্তে আদৌ ইট না ব্যবহার করে আমরা কী ব্যবহার করতে পারি। কনফিউশনটা হয়ে যায় যে আমরা কি এখানে সি ব্যবহার করতে পারি নাকি সেখানে হি ব্যবহার করতে পারি। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, সিম্পলি এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে মুখস্থ রেখে দেবে, এইগুলোর প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব মাস্কুলিন হিসেবে হি, আর নিরপেক্ষতায় অলওয়েজ কিন্তু ইট ব্যবহার করা যায়। তো এখান থেকে একটা কোয়েশ্চেন সাধারণত বেশি আসতে দেখা যায়, আমি সেটা একটু লিখে দিচ্ছি। জাস্ট লাইক কী ধরনের সমস্যাগুলো হয় দেখো, একটা সাধারণ বিষয় কখন অসাধারণ হয়ে যায় জেন্ডারের আলোচনা থেকে। যেমন আমি যদি একটি বাক্য লিখি রিভেঞ্জ, আমি যদি লিখি রিভেঞ্জ শুড বি রিভেঞ্জ শুড বি রিভেঞ্জ, প্রতিশোধ প্রতিশোধের মতো হওয়া উচিত। ওকে, ডান। এইবার আমি যদি এটার ট্যাগ কোয়েশ্চেন করতে বলি, সিম্পলি একটা ট্যাগ কোয়েশ্চেন, রিভেঞ্জ শুড বি রিভেঞ্জ, তাহলে এটা রাইট আনসারটা তুমি কী দেবে? তুমি কি দেবে শুডেন্ট হি, তুমি কি দেবে শুডেন্ট হি, আমি একটু ছোটো করে দিই, অথবা তুমি হি না দিয়ে এখানে দেবে সি, নাকি তুমি দেবে ইট? প্রথম কথা বলি, তুমি কিন্তু এখানে ইট দিতেই পারো। আমি কিন্তু এর আগেই বলেছি এখানে যে শব্দগুলো আছে তুমি নিরপেক্ষতায় ইট দিতেই পারো। ওকে, ডান। নিট কিন্তু ইট কিন্তু অবশ্যই আনসার, বাট ধরো অপশানে ইট নেই, অপশানে ইট নেই, এবার তুমি কি দেবে? তুমি কি হি দেবে নাকি সি দেবে? অবভিয়াসলি রিভেন্স, আমি আমার এই যে লিস্টে দিয়েই দিয়েছি রিভেন্স, প্রতিশোধ, এই শব্দটা থাকার জন্য আমরা সেটাকে মাস্কুলিন ভাববো। আর যদি আরেকটু সহজ করে বাংলা ব্যাখ্যা অনুযায়ী বুঝতে চাও, এখানে যতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে সবগুলো তারা কিন্তু শক্তি, সাহস, মহত্ব, শ্রেষ্ঠত্ব, ঠিক আছে, একটু মানে হিং কি বলবো মানে শক্তিশালী কোনো কিছুকে বেশি প্রায়োরিটি দেবে। সান, সূর্য, বুঝতেই পারছো সূর্যের এই যে শক্তি, সূর্যের আলো রোশনি, এই যে যে শক্তি, ডেথ মৃত্যু খুবই ভয়ঙ্কর বিষয়, টাইম একবার চলে যায় আর ফিরে আসে না, নিষ্ঠুর বিষয়, সামার গ্রীষ্মকাল, গ্রীষ্মে তো আরও অনেক কিছু মানুষের জন্য দাবানল, ভয়ঙ্কর অনেক কিছু ঘটে। তো এরকমভাবে সব কিছুকে তুমি যদি অ্যানালাইসিস করো, এখান থেকে দেখবে যে ভয়ঙ্কর একটা নিষ্ঠুরতা, শক্তি, সাহস, মহত্ব, এরকম কিছু একটা বের হয়ে আসবে। তো এরকম করে তুমি থিঙ্ক করতে পারো, অথবা সিম্পলি তুমি ওয়ার্ডগুলো নোট করে নিতে পারো। এই শব্দগুলো থাকলে আমরা মাস্কুলিন জেন্ডার হিসেবে ভাববো এবং সেখানে আমরা হি বসাবো, আর নিরপেক্ষতায় অবভিয়াসলি ইট হতে পারে, ঠিক আছে? সো এখানে রাইট উত্তর হলো তাহলে দুইটা, আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি মাস্কুলিন হিসেবে হি অথবা ইট দিতে পারি, ঠিক আছে? ট্যাগ কোয়েশ্চেন এটা দেখা যায়, এবং অনেক সময় প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউনের বিভিন্ন আলোচনাতেও কিন্তু এটা দেখা যায়। এবার আমরা দেখব যেসব প্রাণহীন বিষয়বস্তু ফ্যামিলি জেন্ডার।
তো যেসব প্রাণহীন বিষয়বস্তু ফেমিনিন জেন্ডার, এই আলোচনাটি শুরুর পূর্বে বাংলায় যে কথাটি বলা হয়েছে একটু দেখে নিই সবাই। সৌন্দর্য, কমলতা, নম্রতা, আশীর্বাদ, পুষ্ট, উর্বরতা নির্দেশক শব্দ ফেমিনিন জেন্ডার হিসেবে পরিচিত। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে জিনিসটা খুবই ঠান্ডা, সৌন্দর্য, কমলতা, নম্রতা, সেই ব্যাপারগুলো কিন্তু ফেমিনিন জেন্ডার। আর অন্যদিকে যখন আমরা মাস্কুলিন দেখেছিলাম, সেখানে কিন্তু শক্তি, সামর্থ্য, নিষ্ঠুরতা, ঠিক আছে, এরকম প্রচণ্ড কোনো বিষয়, ভয়ঙ্কর ব্যাপারগুলোকে কিন্তু আমরা সেখানে মাস্কুলিন বলেছিলাম। আর ফেমিনিনের ক্ষেত্রে ব্যাপারগুলো হচ্ছে খুবই মৃদুমন্দ, আর সৌন্দর্য, কমলতা, নম্রতা। আচ্ছা, তার মানে এখান থেকে একটা বিষয় প্রমাণিত, পুলিঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা খুবই নিষ্ঠুর, আর ফেমিনিনের ক্ষেত্রে ব্যাপারগুলো খুবই সফট। আচ্ছা, সফটের মতো ব্যাপারগুলোই ফেমিনিন জেন্ডার। আচ্ছা, এইগুলোর প্রণাম হিসেবে শি বা ইট উভয়ই ব্যবহার করা যায়। ওকে, ইট তো আমরা ব্যবহার করতে পারবোই, ইট অলওয়েজ ইউজ করা যাবে, যখনই কনফিউশন হবে অলওয়েজ তোমরা ইট ইউজ করতে পারবে। বাট স্পেসিফিকভাবে যখন জিজ্ঞেস করা হয় বা কোনো কোয়েশ্চেন এরকম ব্যাপার এসে যায় যেগুলো কি হি না শি হিসেবে আমরা ডাইভার্ট করবো, প্রোনাউন হিসেবে কি ইউজ করব, তখন কিন্তু আমাকে স্পেসিফিকভাবে শি ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, এই শব্দগুলোর জন্য মডেস্টি, নম্রতা, আর্থ, পৃথিবী, মুন, চাঁদ, ট্রুথ, সত্য, রিলিজিয়ন, ধর্ম, নেচার, প্রকৃতি, স্কাই, আকাশ, নাইট, রাত, হোপ, আশা, পিচ, শান্তি, লিবার্টি, স্বাধীনতা, ভার্চু, স্প্রিং, ওকে, জাস্টিস, চ্যারিটি, এই যে শব্দগুলো, দেশের নাম, জাহাজের নাম, কোনো যানবাহনের নাম, এটসেট্রা। কোনো যানবাহনের নাম বলতে বেসিক্যালি বাস, ট্রাক, এই জাতীয় যে ব্যাপারগুলো রয়েছে, যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো থাকলে সেগুলোকে আমরা ফ্যামিলি জেন্ডার ভাববো, সেইগুলোর প্রোনাউন হিসেবে আমরা শি ইউজ করব। আর নিরপেক্ষতায় কোনো কথা নেই, ইট ইউজ করা যেতে পারে। আচ্ছা, এবার জাস্ট এটা মুখস্থ রাখতে হবে। তো মূল আরেকটি সমস্যা দেখানোর পূর্বে কিছু বিষয়ের কথা বলি, যেমন ফ্যামিনিন। এই ফ্যামিনিন শব্দটা তো এই মুহূর্তে অ্যাজেক্টিভ, কেন বলো তো? কারণ জেন্ডার শব্দটা নাউন। তাই তো আমি তোমাকে যদি বলি ফ্যামিনিন শব্দটা যদি অ্যাজেক্টিভ হয় এটা নাউন কি, এনিবডি পারবে? ফ্যামিনিন শব্দটা যদি অ্যাজেক্টিভ হয়, কারণ জেন্ডারের পূর্বে যদি ফ্যামিলিন বসেছে এটি হচ্ছে অ্যাজেক্টিভ, তাহলে এটা নাউনটা কি? ওকে, অনেকেই হয়তো বা ভাবছো যে আসলে কি এর নাউন আছে। অবশ্যই নাউন আছে, এবং বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন হয়, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ফ্যামিলিন, ফ্যামিলিনের নাউন কি। আমি একটু হেল্প করি, ফ্যামিলিনের নাউন হচ্ছে ফিমেল, যে ফিমেল মানে মহিলা, ঠিক আছে? সো এইটা একটা সাধারণ বিষয়, এটা আমরা ভুল করি, ফিমেল। আমি একটু লিখে দিচ্ছি, ফিমেল, ঠিক আছে? ফ্যামিনিন শব্দটি অ্যাজেক্টিভ এবং ফিমেল শব্দটি হচ্ছে তার নাউন। প্রসঙ্গত বলতেই হয়, মাঝে মাঝে বা তুমি স্থানভেদে কিন্তু ফিমেলটাকে আবার অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারবে। আর তদ্রূপভাবে আমরা যদি মাস্কুলিনের কথা বলি, যে মাস্কুলিন যেটা আমরা আগে আলোচনা করলাম, এই মাস্কুলিনের যদি জানতে চাওয়া হয়, মাস্কুলিন শব্দটি কিন্তু অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? বিকজ জেন্ডার শব্দটি হচ্ছে তারপরে নাউন। ওকে, ডান। তাহলে মাস্কুলিন পুরুষ সংক্রান্ত, এটা যদি অ্যাজেক্টিভ হয়ে থাকে তাহলে বলতে হবে এটা নাউনটা কি, বলতে পারো? আচ্ছা, এটা হচ্ছে মেল, ওকে, মেল, আর ওইটা হচ্ছে ফিমেল। সো মেল থেকে মাস্কুলিন আর ফিমেল থেকে ফেমিনিন, ঠিক আছে? একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে যেটা বলছিলাম, এই ওয়ার্ডগুলো সিম্পলি তোমরা মুখস্থ রেখে দেবে, যে এই শব্দগুলো যদি কোথাও থাকে তাহলে তার প্রোনাউন হিসেবে শি ধরা হয়। তুমি নিরপেক্ষতায় যে কোনো ক্ষেত্রেই মাস্কুলিন বলো, ফেমিনিন বলো, ওপরে যে লিস্টগুলো দেখালাম এবং নিচে যে লিস্টগুলো দেখালাম সেক্ষেত্রে তুমি ইট ইউজ করতে পারো, এটা নিয়ে সমস্যা নেই। তো এটা থেকে কী ধরনের কোয়েশ্চেনগুলো বিভিন্ন সময় হয় আমি একটু হাইলাইট করি তোমাদের। ওকে, এই বাক্যটা তোমরা খেয়াল করো, জাস্টিস ইজ অলওয়েজ ইন ইটস অথবা হার অথবা হিজ রাইট ওয়ে, ন্যায় সবসময় তার নিজের পথে বা নিজের পথে বা নিজের গতিতে। তো এই বাক্যতে এবার প্রশ্ন করা হলো যে এইগুলোর ভিতর থেকে তুমি কোনটা নেবে, বা ফিল ইন দ্য গ্যাপ করে অপশান করে দেওয়া হলো, এ, বি, সি, ডি, এভাবে অনেকগুলো অপশান, ইটস, হার অথবা হিজ। দেখো সবগুলো কিন্তু প্রোনাউনের পজিটিভ ফর্ম। তো এখন জাস্টিসের জন্য তুমি কী নেবে? দেখো এই লিস্টে কিন্তু আমাদের এটা রয়েছে, জাস্টিস, ন্যায় বিচার, দেখি এই যে জাস্টিস, ওকে, অবভিয়াসলি এটাকে আমরা কী ভাববো? সি ভাববো। যদি সি ভেবে থাকি তাহলে তার পজিটিভ কী হবে? হার হবে, ঠিক আছে? আর নিরপেক্ষতায় তুমি ইটস নিতেই পারো, তবে এরকম অপশান যদি দুইটা থাকে কোনটা নেবে, আমি সাধারণত রিফার করে থাকি প্রথম দিকেরটাই চুজ করবে। তবে সাধারণত এরকম হয় না, একটি থাকার পসিবিলিটি রয়েছে। তাহলে আমরা এখানে নিরপেক্ষতায় ইটস নিতে পারি, বাট স্পেসিফিকভাবে জাস্টিস, এটার প্রোনাউন হলো সি, আর সি থেকে হার।
হিস কোনোভাবে হতে পারে না। ওকে, সো এভাবে কিন্তু বিভিন্ন জায়গাতে জেন্ডার থেকে প্রশ্নগুলো হতে পারে। সিম্পলি তোমরা প্রথম থেকে একেবারে ধরে ধরে পড়ে আসবে, আর আমি এই শেষে যে অংশগুলো বোঝালাম সেগুলো একটু ভালো করে দেখে নেবে, আরেকবার তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। আশা করি আজকের লেসন বুঝে ফেলেছ। এবার সব শেষে যে কথাটি বলার, আলোচনা যদি শেষ হয়ে যায় তাহলে প্র্যাকটিসে পূর্ণতা যে অংশটি রয়েছে এখানে, যে এমসিকিউগুলো রয়েছে, খুব দারুণ করে সেগুলো টেস্টগুলো দিয়ে ফেলবে। এবং সব শেষে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ব্যাখ্যা সহ সঠিক আনসার বইয়ের শেষ অংশ রয়েছে, সেখানে একটু মিলিয়ে নেবে, তাহলে বুঝতে পারবে যে কী ধরনের কোয়েশ্চেনগুলো হতে পারে। ওকে, পরবর্তী লেসনে তোমাদের সবার সঙ্গে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো টপিকের আলোচনা নিয়ে। এই প্রত্যাশা আজকে শেষ করছি। তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।